আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আলহামদুলিল্লাহ ওয়া সম্মানিত ভাই ও বোনেরা আজকে আমরা একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরব সেটা হলো করোনা ও الدروس ال imaniyah المستفاده منه করোনা ভাইরাস থেকে imani কিছু শিক্ষা সম্মানিত বন্ধুগণ এক নম্বর imani শিক্ষা হলো এই আকীদা এবং বিশ্বাস রাখা যে এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই করোনা ভাইরাস হ্যাঁ একটি আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে পরীক্ষা এটা আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে একটি সৃষ্টিকৃত একটি ভাইরাস এবং তারই একটি মখলক দ্বিতীয় নম্বর আরেকটি জিনিস মনে রাখতে হবে যে আল্লাহরবুল আলমিনে যা ইচ্ছা তাই করে থাকেন এরপর আরও মনে রাখতে হবে যে আল্লাহ রব্বুল আলমিনের ইচ্ছা ছাড়া কোনো কিছুই সংগঠিত হয় না তবে মনে রাখতে হবে এই করোনা ভাইরাস থেকে অনেক মানুষ শিক্ষা গ্রহণ করছেন যে তারা ফিরে আসতেছেন আল্লাহর দিকে আবার অনেকে এটাকে মনে করতেছেন এটা একটা প্রাকৃতিক দুর্যোগ এটা কিছুই না কিন্তু না কাল্লা হাশাওয়ালিল্লা কখনোই নাই আল্লাহর আলমিনের পক্ষ থেকে মানুষের জন্য একটা শিক্ষণীয় বিষয় এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে যে আল্লাহ রব্বুল আলমিন তিনি অমুখাপিক্ষি তিনি কারো মুখাপিক্ষি নন তার সামনে আর কেউ কিছু করতে পারে না তিনি সকল ক্ষমতার উৎস যে যেমন আল্লাহ রব বলছেন যে ইন্নাল ইল্লাহে জামিয়া সকল কিছু করার মালিক একমাত্র কে আল্লাহ রব আলমিন আরেকটা আয়তা আল্লাহ বলছেন ওমা তাসা উন ইয়াসা আল্লাহ তোমাদের চাওয়ার কোনো হ্যাঁ চাওয়া কিছুই নয় বরং আল্লাহ রব্বুল আলমিন যা চান যা ইচ্ছা করেন তাই সংগঠিত হয় তবে আল্লাহরবুল আলামিন এই বালা মুসিবত আমাদেরকে দিয়েছেন এটা থেকে নিষ্কৃতি আমরা লাভ কিভাবে করতে পারি এজন্য আমাদের আপনাকে প্রচেষ্টা করতে হবে আর মনে রাখতে হবে শুনুন এখান থেকে আরেকটি ইমানই শিক্ষা যেটা সেটি হলো যে এটা বড় একটা নেয়ামত সুস্থতা সবচেয়ে বড় একটা নিয়ামত কি সুস্থতা আরেকটি শিক্ষা হলো যে এই করোনা ভাইরাসের মাধ্যমে আমরা জানতে পারতেছি নিরাপত্তার কত যে গুরুত্ব বর্তমান সমাজে করোনা ভাইরাসের কারণে সারা পৃথিবীর মানুষ হ্যাঁ একজন আরেকজনের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে দ্বিধাগ্রস্ত হচ্ছে একজন আর আরেকজনের সঙ্গে মেলামেশা করতে হ্যাঁ

হ্যাঁ মিজিতে এবং শেখ এটাকে সহি হাসান বলেছেন এই হাদিসটিকে যে আল্লাহ নবী সাল ইসলাম বলেছেন যে ব্যক্তি সুস্থতাভাবে তার জীবনযাপন করলো মানে যে ব্যক্তি এক কথায় সুস্থ থাকলো এবং বাড়িতে নিরাপদ অবস্থার অবস্থান করলো এবং তার কাছে যদি একদিনের খাবারও থাকে মনে হয় যে সারা পৃথিবী তার সামনে উপস্থিত হয়ে গেছে সম্মানিত বন্ধুগান এই জন্য আমার আপনার চিন্তা করা দরকার যে আল্লাহ রব্বুল আলমিনের এটা বিশেষ একটা নেয়ামত এই সুস্থতা অতএব আমরা যাতে সুস্থ থাকতে পারি এই জন্য প্রচেষ্টা করতে হবে এই জন্য বিভিন্ন প্রোটোকল বিভিন্ন নিয়ম নীতি এগুলি গ্রহণ করতে হবে আল্লাহ নবী ইসাল্লা কাছে একদিন এক ব্যক্তি এসে বললেন আমি একটা উঁট বেঁধে মানে উঁটটা ছেড়ে দিয়ে আল্লাহর উপর তক্কিল করলাম কিন্তু আল্লাহ নবী কি বললেন যে এ ও তাওয়াক্কাল হ্যাঁ যে তুমি ওটাকে বেঁধে এর পর আল্লাহর ওপর ভরসা করো যেটা এই হাদিস বর্ণিত রয়েছে এজন্য আপনার আমার উচিত হলো আল্লাহর উপর ভরসা করা আল্লাহ এই বিপদ থেকে উদ্ধার করবেন এবং আরও শিক্ষা যে ফিরে আসতে হবে আল্লাহর কাছে আপনাকে আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করতে হবে কারণ আল্লাহরবুল আলমিন তিনি কোরআনুল কালিমে বলতেছেন যে ওমা শিল্প তহফিফা আমি যত নিদর্শন প্রেরণ করি এইগুলি ভীতি প্রদর্শন করার জন্য জন্য করে আসুন দোয়া করি আল্লাহর কাছে ফেরে যাই আল্লাহর দিকে তাকাল করে আল্লাহর ওপর পরিচ্ছন্নতা অবলম্বন করি এবং নির্দিষ্ট নিয়ম নীতিগুলি মেনে চলার চেষ্টা করি আল্লাহ রব আলমিন এই তফিক যেন আমাদের দান করেন আমিন ওসসালাম আলাইকুম রহমতুল্লাহ